वेलकम बैक टू माय चैनल सिल्क रूटेड पार्ट 1 वीडियो ते আমরা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে সেখান থেকে তিস্তা নদীকে পাশে রেখে বিশ্ববিনায়ক মন্দির দর্শন করে এসে পৌঁছে গেছি গাড্ডিগাঁও। গাড্ডিগাঁও হলো প্রায় 6500 ফিট উচ্চতায় পূর্ব সিকিমের একটি ছোট্ট জনপদ। চারদিকে পর্বত বেষ্টিত এই জনপদটি খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট। সকালবেলা আকাশ পরিষ্কার থাকলে আমাদের রিসর্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। দুপুরের লাঞ্চেরে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। গাড্ডিগাঁও থেকে মোটামুটি 500 মিটার দূরে রয়েছে সিকিমের বিখ্যাত আরিচার লেক। যাওয়ার পথে সবার সাথে খুনসুটি করতে করতে পাহাড়ি রাস্তার কষ্ট লাগা হয়ে গেল। আমরা হাঁটতে বেরিয়ে সবাই বলছিলাম এত বাজার দেখে সিউর কথাই মনে পড়ছে। সে যাই হোক সে অন্য কথা। পথে যেতে যেতে স্থানীয় এক ভদ্রলোকের সহযোগিতায় আমরা পিচ রাস্তা থেকে নিলাম পাহাড়ি রাস্তার শর্টকাট, আর এভাবেই চড়াইয়ে উঠতে উঠতে আমরা পৌঁছে গেলাম আরিচার লেক। আরিচার লেকের আরেক নাম লামপকরি লেক। যদিও এটি প্রাকৃতিক হ্রদ কিন্তু বর্তমানে এর চারপাশে কৃত্রিম পাড় দেওয়া হয়েছে। আর যা বুঝলাম এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। এখান থেকে সামান্য ট্রেক করে বা গাড়িতে দুভাবেই মাংকিম দ্বারা যাওয়া যায়। লেকের পাশে হেঁটে যাওয়ার রাস্তা দিয়ে আমরা এগাতে শুরু করলাম। চারপাশের গাছপালা ও নানান জানা অজানা পাখির ডাক পরিবেশটাকে সত্যি অসাধারণ করে তুলেছে। চারদিকের পাহাড় আরিচার লেককে যেন আরো সুন্দর করে তুলেছে। দেখতে যতটা না ভালো লাগছে, আমাদের হেঁটে চলে বেড়াতে আরো বেশি ভালো লাগছে। সিকিমে প্রায় প্রত্যেক জায়গাতে এই ফ্ল্যাগগুলো টানানো দেখা যায়। এই ফ্ল্যাগগুলোতে তারা মনে করে যে পজিটিভ ভাইবস আর এনার্জি খুব ভাবে পাওয়া যায়, সেই জন্য এই পতাকাগুলো কিন্তু সর্বত্রই দেখা যায়। আমরা এইভাবে পাড়ের রাস্তা ধরে হাঁটতে থাকলাম। এই লেকের শেষ প্রান্তে রয়েছে রেস্টুরেন্ট, চায়ের দোকান এবং সুভেনির শপ। আরিচার লেকে থাকার হোটেল আর হোমস্টে দুটোই আছে একদম লেকের শেষে। শুরু হলো আমাদের ফটো সেশন। আর ইনি হলেন আমাদের সেই গাইড যিনি আমাদের হোমস্টে থেকে আরিচার লেক, আরিচার লেক থেকে হোমস্টের আমাদের সঙ্গী। ফেরার পথে সন্ধে নেমে গেল আর রাতের বেলা রিসর্ট থেকে পাহাড়ের বাড়িগুলো লাগছিল জোনাকির মতো। এরপর ডিনার আর তার রাতের ঘুম। পরের দিন সকালবেলা বের হলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। কপাল খারাপ তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। কাঞ্চনজঙ্ঘা দেখতে নেমেছিলাম, এখন হাঁটতে হাঁটতে উপরে যেতে যেতে মানে ফেটে যাচ্ছে পুরো। ব্রেকফাস্ট সেরে তাই বেরিয়ে গেলাম মাংকিম মনাস্ট্রির দিকে। মাংকিম মনাস্ট্রিটা আরিচার গুম্পা মনাস্ট্রি নামেও পরিচিত। আমরা যেতে যেতে গেটটার দরজা বন্ধ হয়ে যাওয়াতে আমরা দেখতে পাইনি। ওখান থেকে একটু হেঁটে এসে আরেকটা মনাস্ট্রি ছিল, সেখানে আমরা চলে যাই। সেখানে বুদ্ধ মন্দিরটা খুবই ভালো ছিল আর এখান থেকে আরিচার লেকটাকে দেখতে ঠিক যানি কিত্তি অসম হ্যায়। মাংকিম ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখান থেকে ওপর দিকে উঠতে গেলে আমাদের কিন্তু অবশ্যই পারমিট করিয়ে নিতে হবে রঙ্গলি বাজার থেকে, না হলে কিন্তু ওপর দিকে ওঠা যাবে না। পাহাড়ি রাস্তা ধরে এগাতে থাকলাম আর এগাতে থাকলো আমাদের গল্প। এইভাবেই পৌঁছে গেলাম কিউখোলা ফলস। কিউখোলা ফলসের আরেক নাম কালীখোলা ফলস। 100 মিটার উঁচু এই ঝর্ণাটি। এই কিউখোলা ফলসে এসে আগে যেটা চোখে পড়ে সুন্দর সুন্দর পাথর, কিছু পাথর কিন্তু কালেক্ট করে ফেলেছি। এই পাথর অনেকেই কিন্তু কালেক্ট করে থাকে তাদের নিজেদের হবির জন্য। কিউখোলা ফলসে অনেকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পদমজিং ইকো পার্কের দিকে। একে একে পার করলাম লিনথাম ফরেস্ট ব্লক, নিমাচেন ফরেস্ট ব্লক আর পদমচেন ফরেস্ট ব্লক। প্রত্যেক ফরেস্ট ব্লকে এন্ট্রি পয়েন্টে একবার করে পারমিট চেকিং করা হয়। এভাবে আমরা এসে পৌঁছালাম পদমচেন ইকো পার্ক ট্যুরিজমে। চারদিকে উঁচু উঁচু পাইন আর দেবদারু গাছের সারি। এখানে মাটিতে রোদের আলো এসে পড়ে না, তাই পার্কটা একটু স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বসার জন্য বেঞ্চ আর ছোটদের জন্য দোলনাও রয়েছে ভেতরে। পদমচেন থেকে রওনা দিয়ে দিলাম চুলুকের পথে। যতই উপরের দিকে যাচ্ছি ততই যেন আমার এক্সাইটমেন্ট বাড়ছে। আসলে আমার পাহাড় যে বড় প্রিয়। জুলুক শুরু হতে না হতেই দেখা মিলল ইয়াকের। যেতে যেতে ওনাদেরও ক্যামেরা বন্দি করে নিলাম চটপট। ঝুলুক হলো 10,000 ফিট উচ্চতায় অবস্থিত পূর্ব সিকিমের ভারতের সীমান্তবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছোট্ট একটা গ্রাম। ঝুলুক
উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জ্যাকেটগুলো যেন আপনা আপনি বেরিয়ে এলো। পৌঁছাতে বিকাল হয়ে যাওয়ায় লাগেজ রেখে বেরিয়ে পড়লাম হাঁটতে। সেনাবেরাকে এর আন্ডারে হওয়ার জন্য সব জায়গায় পারমিশন পাওয়া যায়নি ছবি তোলবার। আরো উঁচুতে উঠতে সানসেটটা অসাধারণ লাগছিল। বিকেল শেষ হওয়ার আগে এসে পৌঁছালো মেঘ, একে একে ঢেকে দিল পাহাড় ও গ্রাম। একটা সময় মেঘ এসে ঢেকে দিল সামনের রাস্তা। এই দৃশ্য বড়ই সুন্দর। কিছুক্ষণ পর সেনাবাহিনীর জওয়ানরা জানালেন ঝুলুকে ভালুকের খুব উৎপাত, তাই সন্ধ্যাবেলা এগানো বিপজ্জনক। আর সন্ধ্যে বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাও। ঝুলুকে রাতে তাপমাত্রা প্রায় মাইনাসের দিকে নেমে আসে। আমরাও ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম পরের দিনের জন্য। দেখা হবে পরের ব্লগে।